আজকে সব সেনশনের কথা বলা হচ্ছে। কেন আমরা সেনশনের কথা বলবো, কেন তাদের কথা ভাববো? ধরে নিলাম আমরা সেনশন এলোই না। এই যে সেনশন শব্দটার সাথে বাংলাদেশীদের নতুন করে পরিচয় হলো, এটার দায় কার? পরিষ্কার জানতে চাই এটার দায় কার। যারা ক্ষমতায় আছেন, যিনি ক্ষমতায় আছেন, যিনি ইচ্ছে খুশিতে সবকিছু করছেন, যদি ভবিষ্যতে সেনশন আসে তার ইচ্ছে খুশি দিয়ে কি সেটা তুমি বাতিল করতে পারবেন? যে নির্বাচনটি হলো তাকে অনেক নামে আখ্যায়িত করেছে, জনগণ করেছে, স্বতঃস্ফূর্ত ভাবে করেছে, রাজনৈতিক দলগুলো করেছে, আমরাও করেছি। আমি সকল ভোটারদের বলতে চাই, এটা একটি ইচ্ছে খুশির নির্বাচন হয়েছে। ইচ্ছে খুশির নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যে কি তাড়াহুড়া, সংবিধান মেনে হোক না মেনে হোক, লোকে ভালো বলুক না বলুক, যে কি তাড়াহুড়া করলো, আমি তো জানি না কেন হতো তাড়াহুড়া। আর এই ইচ্ছে খুশির নির্বাচনটা কি দরকার ছিল? এই জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া, সংসদে তো তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা পুরনো একাদশটাকে টেনে নিলেই পারত, এক্সটেনশন করলেই পারত, তাহলে তো এই 2-3 হাজার কোটি টাকার খরচ এই রাষ্ট্রকে বহন করতে হতো না। আজকে কি হয়েছে? আজকে এসব সেনশনের কথা বলা হচ্ছে। কেন আমরা সেনশনের কথা বলবো, কেন তাদের কথা ভাববো? ধরে নিলাম আমরা সেনশন এলোই না। এই যে সেনশন শব্দটার সাথে বাংলাদেশীদের নতুন করে পরিচয় হলো, এটার দায় কার? পরিষ্কার জানতে চাই এটার দায় কার। যারা ক্ষমতায় আছেন, যিনি ক্ষমতায় আছেন, যিনি ইচ্ছে খুশিতে সবকিছু করছেন, যদি ভবিষ্যতে সেনশন আসে তার ইচ্ছে খুশি দিয়ে কি সেটা তুমি বাতিল করতে পারবেন? এটা তো নতুন বিষয় নয় যে একটি স্বপ্নে দেখা অলীক বিষয় নিয়ে লোকে কথা বলছে, আলাপনা করছে, কানাঘুষা করছে, কিন্তু তা নয়, অনেক অনেক দেশে সেনশন হয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যাদের ইচ্ছে খুশির খেয়ালে একজন একটা জাতিকে দুর্ভোগের মধ্যে পড়তে হবে, তার জবাব কে দেবে? তার জবাব আপনাদেরকে দিতে হবে, যারা এখন ক্ষমতায় গিয়েছেন, যারা নতুন নতুন জামা পরে গিয়ে শপথ নিচ্ছেন, আপনাদেরকে দিতে হবে এর জবাব, এই জনগণের কাছে দিতে হবে। কই, কেউ কেউ বলেছিলেন সরকারি দলে, তারা নির্বাচনের পর আর্থিক অনটনকে দূর করে দেবে, বাজার ব্যবস্থা ভালো করবে। আজকে কয় তারিখ? আজকে কয় দিন হয়েছে নির্বাচন? চালের দাম 4 টাকা করে বেড়েছে কেজিতে, আমরা জানি কি না? আমরা কিন্তু জানি না। জানে কারা? যারা রাস্তায় কাজ করে, যারা নিচু নিম্নস্তরে কাজ করে, তারা জানে চালের প্রতি কেজিতে কত টাকা করে বাড়লো। সেই শ্রেণীটার কোনো মূল্য নেই এই দেশে। এই দেশে মূল্য আছে ঝা চকচকে জামা চারা পড়বে, ঝাঁক চকচকে বিল্ডিংয়ে যারা থাকবে তাদের, খুব আফসোসের বিষয়। এবং আবার আমরা আরেকটা কাজ করি, সব কিছুর বৈধতা দেই, এই জনগণের কথা বলি। জনগণ কি কি এতটুকু তোয়াক্কা করলেন? জনগণ তো ভোট দিতে যায়নি। 40% ভোট কি করে হয়? যেখানে 2 থেকে 5% ভোট হয়েছে সেখানে। এবং আরেকটা দুঃখের বিষয়, আপনাদেরকে এত বড় একটা দল, তাদের ভোট কই? তাদের ভোট কই? তারা কেন ভোট দিতে যায়নি? বলছিল 70%। হ্যাঁ, আমরা সব একবার বলেছেন আমি, তারপরে বলেছেন দামি, তারপরে বলেছেন স্বতন্ত্র, তারপরে বলেছেন নির্বাচিত বিরোধী দল, সব কিছুর মার্কা একটা, সবার নেত্রী একজন, সবার নেতা একজন। এই যে বিষয়টি, এটা তো লজ্জাস্কর একটা বিষয়। ঐতিহ্যবাহী একটি দল এইভাবে নিজের রাজনৈতিক পরিচয়কে নষ্ট করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, নর্দমায় ফেলে দেয়, আমাদের ভাবনায় সেটা আসে না। সুতরাং এ জাতিকে রক্ষা করতে আমরা মাঠে যেমন আছি তেমনি থাকবো। ভোটাধিকারের লড়াই, গণতন্ত্রের লড়াই চলবে যতক্ষণ এই দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে না আসে। কেননা যা কিছু করছেন জনগণের উপর দিয়ে তো হবে। আপনি আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, কখনোই মানবো না। আমি আমার নিজের ভোটটা যেখানে দিতে পারি না, আমি মানবো কেন সেটা? জনগণ হিসাবে আমার এই অধিকার আছে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার, আমি আমার রায় অধিকারকে সমুন্নত করার আমার অধিকার রয়েছে। যা কিছু আমরা দেখছি, জনগণকে কোনো তোয়াক্কা করা হচ্ছে না, ঠিক পছন্দ মতো। নির্বাচন কমিশন কি করলেন?
নির্বাচন কমিশন ঘুরিয়ে গেলেন এবং বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করলেন এবং যে ভাষায় কথা বলেছে সেটা কিন্তু আমাদের ভালো লাগেনি। আমরা সুশিক্ষিত মানুষদের কাছ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত পদে পদে বসে আছে তাদের কাছ থেকে এই ধরনের ভাষা চাই না, তাদের কাছ থেকে এই ধরনের অবহেলা চাই না। ঘুমিয়ে যান কি করে, এই দিনে ঘুমিয়ে যান কি করে আপনি? এই যে দামি, এই যে আমি, এর শেষও তো হবে, শেষ খুব দ্রুতই হবে। জনগণ ঐক্যবদ্ধ আছে, মনে রাখুন আপনারা কেউ কিন্তু ভোট দেয়নি, কেউ আমরা ভোট দেইনি। সুতরাং আমরা জনগণ এক পাশে, আর ঝা চকচকে জামা কাপড় পরে যারা শপথ নিচ্ছে তারা একদিকে, তারা কিছুদিন মস্তি করবে, কিন্তু ওই যে বলেছি সেন্সারের বিষয়টা কিন্তু আসবেই, এটা শতভাগ আমরা চাই না। কিন্তু কেন এই কথাটি এলো, কেন সেন্সারের বিষয়টি এলো, কেন অপরাপর রাষ্ট্র আমাদের দিকে ভ্রুকুটি করে তাকাবে? আমাদের নির্বাচনকে সুষ্ঠু হয়নি, নির্বাচন পরিবেশগত ভাব দিয়ে সুষ্ঠু হয়নি, সঠিক হয়নি, কেন এই কথাটা বলবে? আমরা কি করেছি জানেন? নিজের দেশে আমরা শত্রুতা রচনা করেছি, অন্য দেশকে বন্ধ করেছি। আজকে যে এই যে ভারত চীন এবং যাদের সাথে আমাদের এত বন্ধুত্ব, আমাদের বাজার কিন্তু তাদের সাথে সংশ্লিষ্ট কতখানি, তাদের থেকে আমরা পণ্য কিনে নেই, কিন্তু আমাদের প্রোডাক্ট যারা কিনে নেয় তারা কিন্তু এই তিন দেশের মধ্যে নেই। তাহলে ভবিষ্যতে আমাদের যে শ্রম বাজার, আমাদের যে পোশাক শিল্প, এটা কোথায় যাবে? যদি আমরা সেই সমস্ত জায়গাগুলো থেকে স্যাংশন পেয়ে যাই তাহলে কোথায় যাবে? আমাদের মেধাবী বাচ্চারা যে স্কলারশিপ নিয়ে পড়তে যায় তারা কোথায় যাবে? কেউ কি চিন্তা করেছেন? একজন তো বলেই দিয়েছেন যে ওনাদের ছেলেদের বা ওনাদের আত্মীয় স্বজনের সম্পদ বাজেয়াপ্ত হলে কোনো যায় আসে না, কিন্তু আমাদের যে যায় আসে, আমাদের যে 17 কোটি মানুষের যায় আসে, তাদের কি হবে? আজকে এই ইচ্ছে খুশি প্রতিফলন যারা নির্বাচনের মধ্য দিয়ে মানুষেরকে প্রতারিত করে, মানুষকে বোকা বানিয়ে করেছে, মানুষ কিন্তু ততটা বোকা নয়। মানুষকে আমরা তো বাড়ি বাড়ি গিয়ে বলতে পারিনি যে আপনারা ভোট দেবেন না, মানুষ কিন্তু নিজের বাড়ি থেকে আসেনি, এর চেয়ে বড় প্রত্যাখ্যান আর কি হতে পারে? তারপরেও কিন্তু এই ইচ্ছে খুশির সরকারের কানে ঢুকবে না, তারা কোনো আমলে নেবে না, তারা প্রতিদিন তাদের কথাই বলে যাবে। খুব আফসোস হয় এই ঐতিহ্যবাহী দলটির জন্য যারা আমি দাবিতে গিয়ে পরিণত হয়েছে। আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে, যারা প্রকৃত পক্ষে, গণতন্ত্রের পক্ষে আছেন, এ লড়াই চলবে, তাদের সকলকে আশ্বস্ত করতে চাই আমরা রাজপথে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এদেশের মানুষের ভোটাধিকার ফিরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মিডিয়া আপনারা যারা আমাদের সাথে অহরাত্রি ছিলেন তাদেরকে আবারও একটা অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে থাকবেন, জনগণের সঙ্গে থাকবেন, ভোট বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে থাকবেন। ধন্যবাদ সবাই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাই অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠার জন্য সবাই অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলাদিন ধরে দেখছি,
চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউয়ার অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।